আমরা এখন আছি রানীর বাংলা। এই জায়গাটা হচ্ছে যে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ময়নামতি যে কবরস্থানটা আছে ইংরেজদের তার একটু সামনে। এখানে একটা সময় একজন রানী ছিলেন, রানীর আসলে আমি সঠিক নাম বলতে পারবো না, এখনো ইনফরমেশনটা পাই নাই। ওনার একটা বাংলো ছিল আর কি, তো বাংলোটা আসলে অনেক বড় একটা বাংলো। আমরা এখন সেই জায়গায় আসছি, একটু ঘুরে দেখছি, দেখবো এই আর কি, ভালোই লাগতেছে সবকিছু মিলিয়ে। বাট এই যে এত বড় একটা জিনিস ছিল, পুরো বিশাল একটা এরিয়া নিয়ে এই জায়গাটা, আসলে একটা সময় মানুষ আসলে খুবই শৌখিন টাইপের ছিল। এগুলো দেখলে বোঝা যায় যে মানুষ আসলে তো সুন্দর সুন্দর জিনিস করছে যেগুলো অনেক আগে করে গেছে, এখনও ধ্বংসস্তূপ বলা চলে, ধ্বংসস্তূপও না আসলে, এগুলো তো পরিচর্যা না করার কারণে এইভাবে ভেঙে চড়ে গেছে একটা সময় গিয়ে। কিন্তু এত বিশাল একটা এরিয়া নিয়ে একজন মানুষ এখানে থাকতেন, যেহেতু রানীর বাংলো বলতেছে আমার মনে হচ্ছে যে এখানে শুধুমাত্র রানী থাকতেন আর কি, তার একটা বাংলো অবকাশ যাপন করতেন মাঝে মাঝে। একটা বিশাল এরিয়া। আমরা যারা সবসময় ভ্রমণ করি বা এইরকম জায়গাগুলোতে আমরা যাই, জমিদার বাড়ি থেকে শুরু করি, পুরানো যে বাড়িগুলো আছে প্রায় সবগুলো একই সিস্টেমের, মানে তখনকার আসলে এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না, আর যারা কাজ করতেন তারা প্রায় সেম ডিজাইন করতেন। এটার ভিতরে আসলে সব কিছুই ছিল, একটা মানুষ চাইলে থাকতে পারতেন, যেমন আমাদের বর্তমান হচ্ছে যে প্রাইম মিনিস্টার গণভবনে যেভাবে করে নিয়েছিল অনেকটা এইরকমই ছিল, বাট এখানে আরও উন্নত ছিল আর কি। তো সব কিছু মিলিয়ে আসলে আগের মানুষ আমাদের চাইতে অনেক ট্যালেন্ট ছিল। ওনারা আসলে আমরা এখন যা প্রযুক্তির সাহায্যে অল্পতে করে ফেলতেছি, ওনারা আসলে ওনাদেরগুলো তার বড় ছিল, কিন্তু ওনারা ওই যেই ধারণাগুলো দিয়েছেন সেগুলোর উপরে হয়তো আমরা কাজ করছি এখন। সব কিছু মিলে আমরা উন্নত হচ্ছি আর কি। সব মিলে আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন।